আজকের কনভার্সেশন কিভাবে শুরু করা যায় একটু অন্যভাবে শুরু করি আমার জায়গায় আজকে আসবেন আরেকজন তিনি নৃত্যশিল্পী কস্তুরী মুখার্জি আজকের অনুষ্ঠান নাচ নিয়ে নাচের অতিথিদের নিয়ে চলুন আমরা উপভোগ করি আজকের রূপান্তর আমি কিন্তু থাকছি না থাকছে কস্তুরী মুখার্জি আজকে আমার সাথে আছে আমার খুব প্রিয় 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 দুজন বন্ধু এবং নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম কবিরুল ইসলাম রতন অনেক দিন পর অনেক দিন দেখা হয় না মানে যে যার কাজে ব্যস্ত রতন ভাই সঙ্গে তুইও কাজ করেছিস আমিও কাজ করেছি তো তুই একটু শেয়ার কর রতন ভাইয়ের সাথে কাজ করা তার আগে একটু জিজ্ঞেস করছি তোকে আমি যে নাচে আসাটা যেটা হচ্ছে আমি জানি যে আন্টি আঙ্কেলের অনেক অনেক আগ্রহ ছিল তোকে নাচে দেওয়ার তো সেখান থেকে একটু কিছু বল ওনাদের অবদান হুম অবশ্যই আমাকে কথা বলতে বললে তো আমার নিজের কথা বলার থেকে আমার বাবা মার কথা বলাটা আমার জন্য একদম বাধ্য এই জন্য কারণ আমি যে এখন নামটা উচ্চারণ করি আমার যে এতটুকু পরিচিত আমি পরিচিত হয়েছি একেবারেই আমার মা এবং আমার বাবার কারণে নৃত্যশিল্পী হব এটা তো কখনো কল্পনাই করিনি মা সব সময় চেয়েছেন আমাকে একজন নাচের শিল্পী হিসেবে দেখতে তার অনুপ্রেরণাতেই আমার নাচে আসা এবং মানে সৌভাগ্যক্রমে যেখানে আমি যে ইনস্টিটিউটে এসে আমাকে ভর্তি করানো হলো বাফায় সেখানেও আমি আরেকটা মা পেয়ে গেলাম আমাদের সবারই নৃত্য গুরু মাতা রাইজা খানম ঝুনু ওনার ছায়াতে আমি মানে মনে হলো যেন বাড়ির থেকে আলাদা কিছু না একেবারেই নিজেদের মানুষ এবং তার পরবর্তীতে ওদের হাতে এসে পড়া রতন ভাই বল সোহেল ভাই বল স্বপন ভাই বল আমাদের সবাই আর আমরা তো তখন একটা ব্যাচ ছিলাম রীতিমতন আমরা একই ব্যাচের পরিবার একদম পরিবার প্রতিদিন একসাথে আমাদের দেখা প্রতিদিন মনে করে মানে তখন আরো বেশি আমাদের একজনের সাথে একজনের ঘনিষ্ঠতা হয়ে যায় অনুষ্ঠানের শেষে সবাই গলা ধরে কালকে কালকে আর দেখা হবে না তিন মাসের এটা আসলে কস্তুরি ওরকম করে কিন্তু আর আসলেই দেখা হয়নি আমাদের এখনো তুই তোর মতন কাজ করিস আমি আমার মতন কাজ করি রতন ভাইয়ের মতন কাজ করে দেখা হয় আমরা ক্রেভ করি একজন একজনের সাথে যে আড্ডা মারব কিন্তু ওই যে টাইমটা আমরা স্পেন্ড করেছি আমাদেরও ছোটোবেলা সবাই পড়াশোনা করছি এবং ওইটা কিন্তু আসলে আর আর আসেনি রে রতন ভাই আনটির মানে আনটি তো নিজেই একজন ফিগার তো ওনার অভিনয়ে এখনো এখনও সবার মনে দাগ কাটে তো সেই ক্ষেত্রে আপনি অভিনয়ের দিকে না গিয়ে নৃত্যশিল্পী হয়েছেন এটা কি আন্টির মানে ইচ্ছায় নাকি নিজের ইচ্ছা হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছিস আসলে ছোটবেলায় মা তো জানিস মা চাকরি করতেন রেডিও বাংলাদেশে মা অভিনয় করতেন তো মার হাত ধরেই রেডিওতেই প্রথম ছড়া বলতে যাওয়া আচ্ছা ছড়া বলতে করেছে। হাত ছড়া বলতে যাওয়া, তারপরে শিক্ষার্থীদের আসর, তারপরে নাটকে অভিনয় করা শিশু শিল্পী হিসাবে। এরপরে তো নাচ আসলে কেমন করে যেন ভালো লেগে গেল আর মা উৎসাহ দিলেন। ভর্তি হয়ে গেলাম বুলবুল একাডেমি বাফাতে। তারপরে তো ওই চলা শুরু। তো হ্যাঁ আমার অবদান অনেক মার উৎসাহ পেয়েছি। তুই তো এখন ফ্যাশন আইকন এখন আমি বলছি যে তুই নৃত্যটাকে কেন প্রাধান্য দিচ্ছিস মডেলিংটা থেকে বেশি প্রথমত কোস্তরি আমাকে মডেল হিসেবে চেনে এটা সত্যি কথা কিন্তু শিখেছি কিন্তু আমি একটা জিনিসই সেটা হচ্ছে নাচ এবং একেবারে স্কুল এবং নাচের ক্লাস কিন্তু আমার একই সময়ে ভর্তি আমাকে কিন্তু মা সাড়ে তিন বছর বয়সে নাচে এবং স্কুলে একই সাথে পাশাপাশি দিয়েছে তো যদি বলিস যে স্বাচ্ছন্দ্য তো অবশ্যই বোধ করি নাচতে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে বলতে প্রকাশ করতে আর শিখেছি একটাই জিনিস যেটা আমি শিখেছি সেটাতে আমি আসলে অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ তারপরেও আমরা যখন একসাথে কাজ করি আমি তো তখনই প্রথম মডেলিংটা করলাম বাউন্স শ্যাম্পু একটা আমি প্রথম করলাম দেখলি তো যেটা হয় টেলিভিশনে একটা পরিচিতি হয়ে গেলে তখন ও মানে মানুষে কিন্তু এখনও না আপনি নাচেন এই প্রশ্ন অনেকে করে ইদানিং বরঞ্চ একটু কমই হয় এই প্রশ্ন আমার শুনতে তাই না রতন ভাই এক মানে মডেল মৌ বলতেই বেশি পছন্দ করে কিন্তু আমাকে বলতে বললে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নৃত্যশিল্পী মৌ বলতে কারণ আমি একটা জিনিস শিখেছি তিন বছর বয়স থেকে বা সাড়ে তিন বছর বয়স থেকে আমার শেখা তো এটাতেই কমফোর্টেবল বেশি রতন ভাই এখন যে এই জেনারেশনকে নিয়ে কাজ করছেন তো আমরা যেটা রেসপেক্ট করতাম আপনাকে বা কাজটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করতাম এখনকার ছেলে মেয়েরা কি ওটা করে না 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 চর্চার জায়গা একদমই চলে গেছে চর্চামুখী নৃত্য শিল্প একদম নেই এখন মিডিয়াতে যেভাবে নাচ আসছে এটা আসলে কোরিওগ্রাফারদের পরিশ্রমের ফসল আমি কাউকে ক্রেডিট দেব না অনলি আমি ক্রেডিট দেব কোরিওগ্রাফারদের আর তোদের বাইরে বলছি কিন্তু কথাটা তোরা যারা একদম অরিজিনালি নাচ নিয়ে নাচকে ভালোবেসে কাজ করেছিস এখনো করছিস এখনো তো মৌ কিছুদিন আগেই আমার একটা কোরিওগ্রাফিতে পারফর্ম করলো আমি কিন্তু যে টাইম দিয়েছি মো ঠিক সেই টাইমে এসছে বরং আগেই এসছে এই ব্যাপারে আগে এসছে এবং ও কিন্তু আমার চাওয়াটাকে একদম হান্ড্রেডে হান্ড্রেড টেন করে রিহার্সাল ফ্লোর ছেড়েছে এবং এটার রেজাল্ট আমরা মঞ্চেও দেখেছি এটা পর্দায় দেখেছি এখনকার চর্চামুখী না জাস্ট একটু আসবে রিহার্সেল করবে মোবাইলে ভিডিও করে নিবে বাড়িতে মুখস্থ করে মঞ্চে আমাদের করে আমি না এখন ডিজিটাল যুগ হয়তো সবাই প্রত্যেকে প্রচুর কাজ করছে যার কারণে সময় দিচ্ছে কম সময় বেশি দিয়েছিস কারণেই তোরা চিত্রাঙ্গদা তোরা শ্যামা চন্ডালিকা ভানু এর পদাবলীর সব বিখ্যাত নৃত্যনাট্যের নায়িকা হতে পেরেছিস আমাকে বলতো যে এখন এই মুহূর্তে কোন নৃত্যনাট্যে কোন নতুন শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি বল ঘুরে ফিরে তোমরাই সেটাই সেটাই তো আসলে ভালোবাসার আদরের জায়গাটা কমে গেছে যেটা আদর করে করি আমি দশটা কাজ না করে একটা দুটা তিনটা কাজ করি কিন্তু মন দিয়ে করি ওইটুকু হচ্ছে না এটা আমার খুব দুঃখ লাগে আমরা আমি জানি যতটুকু তোকে চিনি সেটা হচ্ছে তুই তোর কাজ সংসার সুন্দরভাবে সমানভাবে ব্যালেন্স করে চলিস কি করে ব্যালেন্স করিস কারণ কারণ তোর মডেলিং তোর নাটক নাচ সাথে সংসারটা মানে এটা কি করে পারিস এটা আলাদা করে কিছু নাই গুছি সেটা তুইও মেনটেন করিস তুইও স্কুলে চাকরি করছিস নাচ করছিস সবই করছিস কিন্তু এটা সময় মতন যদি প্রত্যেকটা কাজ তুই করিস গুছিয়ে আমার মনে হয় করা যায় সম্ভব আর আমার বাচ্চাদের ব্যাপারটা হলো যখন ওরা ছোট ছিল তখন আমি মনে করি ওদেরকে এডিকুয়েট টাইম আমি দিয়েছি যতদিন ওদেরকে আমার দরকার ছিল এখন যে দরকার নাই তা না এখনও যে আমি নাচের অনুষ্ঠানগুলো করি একটা টাইম পর্যন্ত আমি বাড়িতে থাকি স্কুল থেকে এসে ওরা আমাকে দেখে না দেখলে কিন্তু মন খারাপ করে তারপর আমি তিনটা চারটার পরে বেরিয়ে না গেলে বরঞ্চ ওরাই বিরক্ত হয়ে যায় কখন বেরোবে কারণ আমি বাড়িতে থাকা মানেই এটা টেনে ওটা টেনে পরিষ্কার করা এই তো প্রতিটা জিনিসে আমি মনে করি প্রথম একটা জিনিস মেনটেন করা উচিত সেটা হলো টাইম টাইমটা যদি মেনটেন করে চলা যায় আমার মনে জীবনে সব কাজই করা যায় খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু কোস্তুরি একটা টাইমের ব্যাপারটা যদিও আমরা অনেক সময় আজকাল পারি না কমিটমেন্ট রাখতে রাস্তায় অনেক জ্যাম থাকে অনেক কিছু থাকে বাট তারপরে আমি মনে করি আমি আমার কি হচ্ছে টাইম অ্যাকচুয়ালি আমি খুব খুব ডিসিপ্লিনড আমি বেসিক্যালি খুব ডিসিপ্লিন আমি খুব করা একটা মা মানে ওই হিসাবে তো ওইভাবে আমি হয়তো মেনটেন করে আমরা দেখেছি মৌ মেকআপ করতো আমরা সব ছড়িয়ে নিয়ে বসতাম আর ও একটা করে ইউজ করতো প্যান কেকটা ইউজ করছে সুন্দর করে বন্ধ করে জায়গা মতো রেখে আবার আরেকটা বের করে এটা হ্যাঁ এটা আমরা সব সময় দেখেছি আর প্লাস টাইমটা ও কি করে যে পেরেছে সংসার সব কিছু সামলে টাইমটা মেইনটেইন করা শুধু শুধু নাচ না নাচের সাথে মডেলিং অভিনয় প্রতিটা জায়গায় একদম সময় মেইনটেইন করে করাটা মানে ওর কাছে শেখার আছে মোর কাছে শেখার আছে রতন ভাই আপনিও তো এখন বাবা হয়েছেন সংসার হয়েছে তো আগে তো দেখতাম রতন ভাই বারোটা একটা আমাদের পিসছে পিসছে মানে বাড়িঘর সব ভুলে তো এখন এখনো করে তো ভাবি বলে আসলে আমার পরিবার সবসময় সহযোগিতা করেছে আমার যখন স্পেশাল কোনো কাজ থাকে আমি খুব সহযোগিতা পাই ওরা আসলে সবাই একটা শিল্পী পরিবারই বলতে গেলে ওরা সবাই আমি যেটা করি আমি মোর কথাই বলি যে আমিও আসলে সময় মেইনটেইন করি আমি আমার ফ্যামিলির জন্য যতটুকু যা করা সেটাও মেইনটেইন করি আমার স্কুলে যতটুকু সময় দেয়া দরকার সেটাও করি আমার মানে কোরিওগ্রাফির কাজও আমার যতটুকু সময় মেইনটেইন করা যতটুকু দরকার আমি ফুল ফিল করার চেষ্টা করি আচ্ছা তোকে তো প্রশ্ন করতে হবে একটা আমি তোকে একটা প্রশ্ন করতে চাই আমি জানি না তুই এটা জানিস কি না আমরা যখন থেকে একসাথে কাজ করি আমি কিন্তু তোর ফ্যান তোর রূপের ওরে না দর্শক ভালো করে শুনতে হবে एवरीथिंग এর আমি কিন্তু তোর ফ্যান রতন ভাইও জানে এবং আমার সব বন্ধুরাই জানে তখনও যা দেখেছি তোকে এখনো তাই দেখি সেটা কি করে সম্ভব তুই আগে আমাকে বল বরঞ্চ আরো 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 আরও সুন্দর হচ্ছিস শুন এত সুন্দর সুন্দর যার ফ্রেন্ড আছে তো আমাকে তো তোদের সঙ্গে পালা দিয়ে চলতে হবে তো আমি জানি মৌ কি করে আমি জানি বেবি কি করে আমি জানি তার না কি করে তো ওদের সঙ্গে তো আমাকে পালা দিয়ে চলতে হবে তো ওইভাবেই আমি মেইনটেইন করি যেমন করে মৌ এখন এরকম সুন্দর আছে আরো সুন্দর হচ্ছে দিন দিন ওইভাবেই চলি আমি বলতে চাই কো কথা কস্তুরির ভিতরে নাচকে নিয়ে ওনার সাধনার মতো করে দেখলে ছোটবেলা ছোটবেলা থেকে ও মনে করে এটা একটা প্রার্থনা ও তাই না যখন চিত্রাঙ্গদা করলা বেবি আর ও বেবি কুরুপা কস্তুরি সুরুপা ও যখন সে আমরা তখন গ্রুপে নাচছি সবাই ও যখন সে যে আসলো তুমি সাজিয়েছিলা ওকে আমার মনে হয় আমি এত সুন্দর মেয়ে কোনোদিন দেখিনি সেদিন তোকে জানি কি ছিল মনে আছে মমো আমি তোকে মৌনি ডাকি হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে যে শ্বশুর হয়ে যাচ্ছে শুরু রোল শুরু হয়ে যাচ্ছে রতন ভাই আমাকে সাজিয়ে যাচ্ছে আলপনা করি যাচ্ছে আলপনা করি যাচ্ছে আরো কি করা যায় আর কি করা যায় মানে আমরা চলে গেলাম কারণ আমাদের ওপেনিং থেকে নাচ আর তোকে রেখে দিয়ে গেলাম বললো যে তোমরা সবাই চলে যাও তোরা যা আমি ওকে রেডি করা যে তুই যখন আসলি মনে হলো একটা দেবী উঠে আসলো তো মিষ্টি লেগেছে তোকে আমার এখন ভাই হাত তো তাই আমার মনে হয় ওই বাফার ওই চিত্রাঙ্গদাটা তোর আর বেবি মানে অপূর্ব একটা চিত্রাঙ্গদা ছিল সবকোটে প্রোডাকশন তোর শ্যামা শ্যামা তো আমি অনেক পলি করেছি আগে তো পারসা করত আমার ওর নাচ ভীষণ ভালো লাগতো আমরা মিস করি আমরা তো একই সঙ্গে নাচ শুরু করেছি তুই আমি বেবি পারসা তান্না তান্না এক সঙ্গে তো মানে রতন ভাই মোর সঙ্গে কেন জুটি আমার সঙ্গে কেন না জুটি না আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বোধ একটু বেশি হয়ে গিয়েছিল কোন একটা সময় তোর সাথেও আন্ডারস্ট্যান্ডিং ছিল এখনও আছে একসাথে কাজ করাটা হয়তো বা

ফার্স্ট প্রায়োরিটি তারপরে যদি ওকে না পেতো তারপরে পারসা তারপরে যদি আমাদের একটু সুযোগ আসতো তাহলে আমরা ওর পাশে দাঁড়াতাম এই আর কি অনেক কৃতজ্ঞ রতন ভাইয়ের কাছে অনেক অনেক ভালো ভালো প্রোডাকশন আমরা সবাই রতন ভাই আমাদের দিয়ে করিয়েছে মানে সেই নাচগুলো বোধহয় কোনোদিনও পূর্ণ হবে না চিন্তা কর পথে রতন ভাই ওইসব নাচ কখনো পূর্ণ বনের হরিন আয় রে আমি সেই কোরিওগ্রাফি এখনো ভুলতে পারি না রতন ভাই আমাকে দিয়ে হরিণের মতো লাফিয়েছে আমি একসময় লাফাতে লাফাতে মনে আমি হরিণ মানে এত সুন্দর কোরিওগ্রাফি যে কত কত মানে কি কি বলবো ও তো এমন পাগল স্টেজে ওঠার আগে সে বলতো না ডান হাত উঠাবি না বাম হাত উঠাবি মানে অদ্ভুত অদ্ভুত হ্যাঁ আমি আসলে কি বলবো আমিও তোর মতো করে একটু মানে মানে নাচ নিয়ে খুব ভাবি যেটা সাধনা বললে হয়তো বেশি বলা হয়ে যাবে আমি একটা মানে কোরিওগ্রাফি করার আগে প্রচুর ভাবি মো বেবি তান্না এখন তান্না খুব ভালো বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস তো ওটা কিভাবে হলো প্ল্যানটা যে এটা কিন্তু একটা রেভলেশন মানে তিন মনে করি একটা রেভলে আমরা আসলে প্রথমে বাংলাদেশ একাডেমির আগে আমরা একটা ছোট্ট করে একটা স্কুল করেছিলাম ত্রিধারা ত্রিধারা তিনজন আমি বেবি আর না তো কেমন করে জানি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটা জায়গায় গিয়ে এসে আমরা মনে করলাম আমি বা বেবি বা তার না তিনজন ঠিক করলাম যে চল আমরা একসাথে ইয়ে করি কেমন কস্তুরি আমি কিন্তু এখনও নাচ কাউকে কিন্তু শিখাই না রেগুলার ক্লাস করানো বা ক্লাস নেওয়া যেটাকে বলে আমি এখনও মনে করি না যে আমি এতটুকু জানি যে আমি আরেকজনকে শেখাবো এটা কিন্তু ট্রু আমি সত্যি হ্যাঁ ক্লাস কখনও নেইনি তবে এখন কোরিওগ্রাফি করতে ভালো লাগে একটু এনজয় করি যা যা শিখেছি বলতে গেলে কোরিওগ্রাফি তো ওর থেকেই আমি শিখেছি অসাধারণ করছে আমার সুন্দর করছে সামনে বসে মানে আমাদেরকে দিয়ে কাজ করেছে তো ওর একটা ইন্সপিরেশন ওর একটা প্রভাব আছে আমার উপরে আর অনেক বড় বড় কোরিওগ্রাফারদের কাজ করেছি সেখান থেকে টুকটাক টুকটাক করে আজকাল একটু একটু করি যার জন্য আমার কাছে মনে হয় যে সবসময় যে একটা জুটি বেঁধে কাজ করতে হবে নট নেসেসারিলি খুব যে জুটি প্রথাটা আমি বিশ্বাস করি তাও না একটা বন্ধু আমরা কিন্তু এর বলতে আমাদের একটা ছোট্ট একটা আর একটা সংসারের মতন তিনজনের আছে যেখানে আমাদের প্রতিদিন তিনজনের কথা বলতে হয় দেখা না হলে আমরা অস্থির হয়ে যাই রাতে একবার তিনজনে কনফারেন্সে আমাদের গল্প করতে হয় বকাবকি যা হচ্ছে ওখানেই হয় আমাদের তো একটা অন্য ধরনের একটা রেভলিউশন আমি মনে করি করেছি যে একটা বন্ধু বন্ধুত্বর লেভেল যদি ভালো পর্যায়ে থাকে কস্তুরি তাহলে আমার মনে হয় যে কোনো কিছুই সম্ভব এগুলো হচ্ছে রতন ভাইদের কাছ থেকে আমাদের শেখা ঝুনুয়ানটির কাছ থেকে আমরা যা শিখেছি ওনাদের কাছ থেকে তাইতো সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেগুলো আমরা না না খুব অসাধারণ কাজ করছে ওরা আর আমার নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রেরও যখন শো থাকে ভালো কোনো শো যেমন আগামীতে আমরা একটা নৃত্যনাট্য নিয়ে আসছি খুব বড় আকারে মৃত্যুনাট্য এটা একটা কিন্তু ওটাতে অ্যাটেন্ড করেছে আবার আগামীতেও করছে আর বছরে দু চারবার হয়তো আমাদের নৃত্যনাট্য একসাথে করা হয় রবীন্দ্র জয়ন্তীতে চিত্রাঙ্গদা শ্যামা বা অন্যান্য নৃত্যনাট্যে আমরা কিন্তু একসাথে করি ওইটা কস্তুরি আমি মনে করি আমি একজন শিল্পী যতটুকু কতটুকু হতে পেরেছি জানি না কিন্তু ওরকমই একজন শিল্পী হওয়া উচিত যে যখন তাকে কেউ প্রয়োজন মনে করবে সে যেন তার সাথে কাজ করতে পারে ওই অপশনসটা সবার খোলা রাখা উচিত বড় বড় নৃত্যশিল্পীরা যে আমাদেরকে ডাকেন বা কাজ করতে তাদের সাথে ওটা কিন্তু আমি এনজয় করি আমার মনে হয় একটা শিল্পীর ওটাই সবচেয়ে বড় পাওয়া সব সব কোরিওগ্রাফারদের হাতে সবার সাথে কাজ করাটা এটা আমি আমি মনে করি এটা একটা অনার একটা শিল্পীর জন্য তো ভাই সামনে কি কাজ আছে সামনে নৃত্য নাট্য করছি বল কি করছিস মানসিক গীতিকার মহুয়া বাহ নিয়ে চলছে কাজ খুব শিগগিরই আসবে আমাদের সামনে যখন মোর মানে আমরা দেখতাম সবাই দৌড়ে আসতে চেকে ধরছে আমরা কি কিন্তু কখনো জেলাস ফিল করিনি আমার গর্ব হয়েছে যে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডে এত নাম এত এটাই না রতন ভাই মো একটু শেয়ার কর না আমাদের মজার কিছু স্মৃতি রতন ভাইয়ের বকা এবং ক্লাসে ঢুকেই যে আমাকে আর বেবিকে দুই দিকে করে দিত মনে আছে কস্তুরি আমি আর বেবি অনেক বেশি কথা রুমে ঢুকেই বেবি ওইদিকে যাও মৌ এদিকে যাও মানে এটা একটা একটা মানে ওর একটা হ্যাবিট ছিল না ওদের হলো ওদের হলো দেখ ওরা শুরুতে এসে একটু আড্ডা দিবে আর আমাদের টাইম কিন্তু শর্ট তাই আমি বললাম দুজন দুই পাশে বসে কোরিওগ্রাফি আগে হবে

তো সেই সেই দিনগুলো অনেক অনেক ভালো ছিল তো অনেক অনেক আমাদের অনেক মজার মজার স্মৃতি আছে অনেক মজার ওরা যখন রিহার্সাল করতে মুগ্ধ হয়ে আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম যে কখনো কি এরকম নাচতে পারবো আমার মনে আছে যে সূর্যমুখী নদীর শেষ লাইনে দাঁড়াতাম সবাই না ওই যে যুদ্ধের পরে মরে যাব হ্যাঁ ওইটুকু ছিল শুধু ভাবতাম ইস জুনু আন্টি রতন ভাই কখন এরা বলবে আই সামনে লাইনে সামনে লাইনে কখন কসতুরি তখন তিনটা লাইন তিনটা লাইনের লাস্ট লাইনে আমি হতে তোরা ফার্স্ট সেকেন্ডে ছিলি মরে নাই আমার তুই তিন লাইন নিয়ে কথা বলছস আর আমরা 10 লাইনের পিছে ছিলাম ওখান থেকে ধীরে 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 আমাদের সামনে আসে এ জন্য বোধহয় তুমি তো আমি মনে করি আছি বোধহয় পেছন থেকে সামনে অনেক ফারস্টে এসছি এ জন্য বোধহয়

অন্য কারোর সাথে অন্য কোনো বন্ধুর সাথে অন্য কোনো দিন আজ এই পর্যন্ত